নমস্কার প্রিয় বন্ধুরা, হ্যাঁ আমি জিত গার্ডেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি দেশি আতা গাছে ফলন কেমন হয়েছে, এবং বেশিরভাগ বন্ধুদের আতা গাছে ফুল হয় কিন্তু ফলন বা ফল হয় না, সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ফলন দেখুন, আমার দু চারটা শাখাতে ফল ফলে ফলে ভরে উঠেছে, অসংখ্য ফল হয়েছে। এই হওয়ার পেছনে কি উল্লেখযোগ্য কারণ, এই বিষয় নিয়ে রয়েছি। আপনারাও এইভাবে ফলন করতে পারবেন যদি আপনাদের আতা গাছ থাকে, কিন্তু সেই লোক যে উল্লেখযোগ্য যে কাজটা সেটা সম্পর্কেই আমি বলছি, যে উল্লেখযোগ্য পরিচর্যাটা। বন্ধুরা দেখছেন যে সাইজগুলো বেশ যথেষ্ট বড়, এবং এটা আমার দেশি আতা গাছ, মাটিতেই বসানো রয়েছে, ছাদে নয়, মাটিতেই আছে, বাড়ির সামনে মাটিতে গাছটা বসানো রয়েছে। তো ফলনটা দেখুন, যে এক একটা ডালে পাঁচটা সাতটা করে রয়েছে। এর হওয়ার কারণটা রয়েছে একটা উল্লেখযোগ্য পরিচর্যা, সেটা প্রথম অবস্থা আমারও আমি ভুল করেছিলাম, যাতে সেই ভুলটা আর অন্য বন্ধুরা না করে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে ফলনটা এই রূপ পাওয়ার একটা উল্লেখযোগ্য পরিচর্যা রয়েছে, সেই পরিচর্যাটা যদি না করেন হাজার হাজার ফুল হবে কিন্তু কখনো এই রকম ফলন হবে না, বা ফল যে হওয়ার বিষয়টা থাকবে না, দুটো চারটি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এই গাছের ফুলের একটা উল্লেখযোগ্য নিয়ম রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যে একই ফুলের মধ্যে পুরুষ অংশ স্ত্রী অংশ রয়েছে। কিন্তু অন্যান্য গাছের ক্ষেত্রে কি পুরুষ স্ত্রী অংশ যে পরি মানে তার যে পুংকেশর বা গর্ভকেশরের পরিপূর্ণতা একসঙ্গে হয়, মানে ম্যাচুরিটিটা একই সময়ে হয়, কিন্তু আতা গাছের ক্ষেত্রে এই জায়গাটা বোঝার বিষয় রয়েছে। যে এই মুহূর্তে আমি আপনারা দেখছেন যে দেখুন একটা আতা গাছে পেকে গিয়েছিল, পাকা যে গাছে গাছ পাকা যে আতা সেটা আমি পেড়ে দেখাচ্ছি। যে পাকা হলে গায়ের রঙটা একটু হলদে ভাব হবে, এবং তার যে কুলিগুলো ছেড়ে যায়, যেটা আমরা কুলি বলি গ্রাম্য ভাষায়, যে তার মধ্যে ডিস্টেন্স হয় এবং ফেটে গিয়েছে, একেবারে গাছ পাকা ফল। তো এই গাছের এই ফলের স্বাদ নিশ্চিত খুব ভালো হবে। গাছ পাকা ফলের স্বাদ সম্পর্কে আর কি বলবো, যে কোনো ফলের গাছ পাকা ফল হলে তার স্বাদ বা তার মিষ্টতা যথেষ্ট বেশি হয়। তো এবার বলি যে ফলন সম্পর্কে বলছি, যে ফুলের পরিপূর্ণতা যে পুংকেশর গর্ভকেশরের ম্যাচুরিটি একই সঙ্গে আতা গাছে হয় না, যে একই ফুলে পুরুষ অংশ স্ত্রী অংশ থাকে। প্রথমে যে ফুলটা আস্তে আস্তে কুড়ি থেকে ফোটার পরিস্থিতি হয়, মানে ফোটার যে তার পামড়িগুলো খুলবে, খুললেই প্রথম অবস্থায় ওই পামড়ি খোলা অবস্থায় ওটা স্ত্রী ফুল, এবং একদিন পরে ওই মানে প্রথমে তাহলে কি ফুলের স্ত্রী অংশটা পরিপূর্ণতা লাভ করে, মানে গর্ভকেশর চক্রটা পরিপূর্ণতা লাভ করে, তাই পামড়ি খোলার পরেই ওই ফুলটা স্ত্রী ফুল হিসাবে বিবেচিত হয়। কিন্তু ওই সময় ওই ফুলের পুরুষ অংশ ম্যাচুরিটি আসে না বা পরিপূর্ণতা আসে না, একদিন পরে ওই পামড়িগুলো সুন্দরভাবে মেলে ধরে, তখন ওই ফুলটা পুরুষ যে গর্ভকেশর চক্র সেটা পরিপূর্ণ হয়। অর্থাৎ বলতে যাচ্ছি যে ফুলে একদিন আগে স্ত্রী অংশ পরিপূর্ণ হয়, পরের দিন গর্ভকেশর চক্র মানে পরের দিন পুংকেশর চক্র পরিপূর্ণ হয়, মানে স্ত্রী অংশটা আগে পরিপূর্ণতা লাভ করে এবং পুরুষ অংশটা ওই ফুলেরই পুরুষ অংশটা পরের দিন পরিপূর্ণতা লাভ করে। ফলে এই যে সময়ের ফের, এর ফলে পরাগযোগের বিষয়টা অনিশ্চিত হয়ে যায় ওই ফুলের ক্ষেত্রে, ফলে পরাগযোগের সম্ভাবনা থাকে না, খুব রেয়ার কেস পরাগযোগটা হয়, এবং সেখানে কীটপতঙ্গই করে, এক ধরনের পোকা যেটা ওই ভেতরে গন্ধ বা তার খাওয়ার জন্য ঢুকে এবং সেখানে পরাগযোগটা হয়, ফলে খুব মানে লাকিলি হয়তো দুটা চারটা ফল হয়। কিন্তু যদি আপনারা হ্যান্ড পলিনেশান করেন সেক্ষেত্রে খুব সহজে সমস্ত ফুল ফলে পরিণত হবে, সেটাই আমি করেছি, আর তার ফলে এই রকম ফলনটা হয়েছে। তবে গাছের দীর্ঘ সাইজের হলে
এই পলিনেশান করার ক্ষেত্রে একটা সমস্যা, মানে উপরের ফুলগুলোকে যে পলিনেশান করব সেটা করার ক্ষেত্রে সমস্যা হয়, অনেক উচ্চতা হয়ে যায়। তাই গাছকে বারবার প্রুনিং করে ছোট করে ঝোপালো করে রাখতে হবে, সেটা একটা উল্লেখযোগ্য পরিচর্যা। আর দ্বিতীয়, পলিনেশান অবশ্যই করতে হবে। তাহলে পলিনেশান, হ্যান্ড পলিনেশান খুবই সহজ পদ্ধতি, যে ফুলটা প্রথম বীতিগুলো ফোটার দিনই ফুলটা হলো স্ত্রী ফুল, পরে ওই ফুলটাই পরের দিন হলো পুরুষ ফুল। তাহলে পরাগযোগের বিষয়টা আপনাকে এইভাবে বিবেচনা করে করতে হবে। পরে আমি এই বিষয় নিয়ে শেয়ার করব, এবছর আর সম্ভব হলো না, নিশ্চিত আমি পরের বছরে ওই আতার পলিনেশান নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ম্যাক্সিমাম বন্ধুদের এই কারণে আতা ফলনটা হচ্ছে না, যে প্রথম দিন যখনই ওই পুরুষ মানে ফুলটা ফুটলো ওটা স্ত্রী ফুল, আর তার আর যেগুলো একেবারে ফুটে গেছে এক দুদিন ফুটে গেছে সেইটা হলো পুরুষ ফুল। তাই পলিনেশানের সময় দুদিন ফুটে থাকা যে ফুল সেই অংশ থেকে পরাগ বা রেণু সংগ্রহ করতে হবে, দুদিন ফুটে থাকা ফুল থেকে, এবং সেই পরাগ রেণুগুলো ব্রাশে নিয়ে একদিন ফুটছে যে ফুলটা তার গর্ভকেশরে পলিনেশান বা রেণুটা লাগিয়ে দেওয়ার বিষয়টা করতে হবে। এবং সেটাই করলে 100% সাকসেসফুল হবে, যে ফল থেকে ফুল থেকে যে ফল হওয়ার বিষয়টা আসবে। কারণ এই যে তার ম্যাচুরিটিটা একই সঙ্গে হচ্ছে না, এটার কারণেই মানে ম্যাক্সিমাম আতা হচ্ছে না, ফুল থেকে ফল হওয়ার বিষয়টা হচ্ছে না। যে আমাদের পলিনেশান করতে হবে, হ্যান্ড পলিনেশান, আর হ্যান্ড পলিনেশান করার প্রথম শর্ত হলো যে গাছকে ঝোপালো করতে হবে। ঝোপালো যদি করে তাহলে কাজ করার সুবিধা হবে, নাহলে কাজ করতে পারবেন না, উপরে ফুলগুলোকে যে পলিনেশান করা সেটা করার ক্ষেত্রে সমস্যা হয়। আর দ্বিতীয়, পলিনেশানের সময় এই নিয়মটা উল্লেখযোগ্য নিয়ম, আবার সেই নিয়মটা বলছি, যে দুদিন ফুটে থাকা ফুলটা থেকে পরাগ রেণু সংগ্রহ করব, সেটা নিয়ে একদিন ফুটেছে যে ফুলটা তার গর্ভমুণ্ডে লাগাবো ব্রাশের সাহায্যে, এবং এটাই হলো পলিনেশান, যেটা হয়তো আমি এখানে ফিজিক্যালি দেখাতে পারলাম না, তবে নিশ্চিত আমি এই বিষয় নিয়ে আগামী বছর আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আপনাদেরও এই ধরনের গাছে ফলন হবে আশা রাখছি। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সাথে থাকলেন, যে আতার ফলন না হওয়ার কারণ কি সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম। নিশ্চিত আপনারা এই বিষয়গুলো মানে পরিচর্যার মধ্যে আনবেন, তাহলে দেখবেন যে আপনারও ফলন এইভাবে হবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে পরস্পর শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।